তো হ্যালো বন্ধু বান্ধবী সকল, আশা করো আপনার সকলে ভালে আছে। তো আজি মই লৈছো আপনার বাবে এটা গুরুত্বপূর্ণ ভিডিও। ভিডিওটো হল যে আপনাদের যদি ইন্ডিয়ান পোস্ট অফিসত জিডিএস যদি আপনাদের আবেদন করেছে, অনলাইন পোস্ট অফিসর যে জিডিএসত পোস্ট, সেই পোস্টত যদি আপনাদের আবেদন করেছে আর আবেদন করার সময় যদি আপনার কিবা ভুল হয়ে আছে, তো আপনাদের এই কারেক্ট করে লোক পাব আর এই এডিট করে লোক পাব। আপনার যদি নাম যদি ভুল হয়ে আছে বা আপনার যদি ডেট অফ বার্থ ভুল হয়ে গেছে, তো আপনাদের সেই আপনাকে এডিট করব পাব। তো আপনাকে এবার চাই লোক ভালকে, যদি সকল ঠিক হয়ে আছে তো আপনার এডিট করব নালে। আর যদি আপনার ভুল হয়ে আছে, যিকোনো আপনাদের যিকোনো যদি আপনার ভুল হয়ে আছে, তোমাকে সেইটা আপনাকে এডিট করব পাব। এই আজিরপর আরম্ভ হয়ে গেল। তো আপনাকে এই কেনেক এডিট করব আর একটু 19 তারিখলৈকে আপনার কিন্তু এটা ডেট দিয়া থাকবে। 19 তারিখের আগত আপনার করব লাগবে। তো আপনার হাতত মাত্র 2 দিন আছে, তো 2 দিনের ভিতর আপনার কিন্তু এই কাম করব লাগবে। আপনার এডিট করে লোক পাব, ইয়ার আগত কিন্তু আপনাকে এডিট করব নিব। তো আপনাকে যদি ভুল হয়ে আছে তো আপনাকে কেনেক এডিট করব আজি এই ভিডিও এই যে জনাই দিন। তো ভিডিওটি অল্প স্কিপ নকরাকি প্রথমের পর শেষলে চাই থাকবে। চার পিছত আপনাদের নিজে ঘরত বই থাকি আপনাদের এই এডিট করে লোক পাব। তেনে বলক ভিডিওটা আরম্ভ করো। তো ভিডিওটি আরম্ভ করার আগত মোট এটাই রিকুয়েস্ট, যদি মোট চ্যানেল নতুন হয়ে আছে তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করব আর কাকত থাকা বেল আইকনটা অন করে দিব। আর এই ভিডিও আপনার বন্ধু বান্ধবী সকল ওসর হোয়াটসঅ্যাপ ফেসবুক যিমানবার আপনাদের শেয়ার করে দিব, যাতে সকলে এই ভিডিওটি চাই এডিট করে লোক পারে। তেনে বলক ভিডিওটি আরম্ভ করো। তো সবার প্রথম আপনাদের এইখান পেজত আহিব লাগিব আর এইখান পেজের লিঙ্ক মোট ভিডিও ডিসক্রিপশনত দিয়া থাকবে। তো তাতে ক্লিক করে দিয়ে আপনার সম্মুখত এনেকাকে পেজটি ওপেন হব। তো আপনার যদি সিগনেচার বা আপনার যদি ফটো বা আপনার যিকোনো যদি ভুল হয়ে আছে, আপনার যদি কারেক্ট করব বিচারে, তো আজির পৰা করব পাৰিব। এটো আরম্ভ হয়ে গেল আর এপ্লাই ডেট কিন্তু শেষ হয়ে গেছে কালি, যোৱা কালি এটো শেষ হয়ে গেছে। 16 জানুয়ারীলৈকে লাস্ট ডেট আছিল, এতিয়া আপনার কিন্তু করব নোৱাৰিব। তো যিসকলে অলরেডি করেছে, করার সময় যদি ভুল হয়ে আছে তো আপনার কিন্তু এডিট করব পাৰিব। তো প্রথমতে আপনাকে নোটিফিকেশনটো দেখি চাই লোক যে ইয়াতে কেতিয়ার পৰা এতিয়া এডিট করা আরম্ভ হয়েছে আর কেতিয়া শেষ হব। তো চাই ইয়াতে নোটিফিকেশনটো চাব লগা হলে এটা চাওক, কোণালত দিয়ে সাইডত দিয়ে আছে নোটিফিকেশন, তো নোটিফিকেশনত ক্লিক করে দিব। তো ক্লিক করার পিছত এনেকুৱাকে আহি যাব। তো চাই ইয়াতে আহি গেছে, এতিয়া আমার চাই ওপর যেটা আছে সবর উপর চাই ইয়াতে তোমাকে ইয়াতে প্রথম যেটা আছে সেটা আপনাদের ক্লিক করে দিব। তো ক্লিক করার পিছত অল্প সময় ওয়েট করবে, চাই এনেকুৱাকে আহি যাব। এতিয়া আপনার ডাউনলোড ক্লিক করব, ডাউনলোডত ক্লিক করার লগে আপনার নোটিফিকেশন ডাউনলোড হয়ে যাব। এতিয়া আপনার চাই ইয়াতে আপনার পিডিএফ এপ যেটা আছে সেটা আপনাদের সিলেক্ট করে লই লব। তো লওয়ার পিছত চাই ইয়াতে ইয়াতে আহি গেছে চাওক। তো এইখন নোটিফিকেশন আমার ভিডিও ডিসক্রিপশনত দিয়া থাকবে, তাতে ক্লিক করে আপনার নোটিফিকেশন চাই লব। তো চাই ইয়াতে লিখা আছে অ্যাক্টিভিটিস রেজিস্ট্রেশন অ্যাপ্লিকেশন সাবমিশন স্টার্ট ডেট তো 27/1/2023 টু 16/2/2023 এটা দিয়া আছে। এতিয়া আপনাদের চাই ইয়াতে ইডিট কারেকশন উইডো ফর অ্যাপ্লিকেন্ট আপনি চাব পারিছে। যদি এটা কারেকশন করব বিচার, ইডিট করব বিচার, চাই ইয়াতে 17/2/2023 মানে আজির পর আরম্ভ হয়ে গেল আর একটু লাস্ট ডেট থাকবে 19/2/2023। তো মাস আপনার মাত্র 2 দিন টাইম দিয়া থাকবে, 2 দিনের ভিতরতে কিন্তু আপনাদের ইয়াতে এডিট করে লোক পাব। ইয়ার আগত কিন্তু আপনাদের এডিট করব নোৱাৰিব। তো চাই ইয়াতে সকলো দিয়া আছে, আপনার এই নোটিফিকেশন ভালকে চাই লব। এতিয়া আপনাকে এডিট কেনেকৈ করব সেটা মই আপনাদের দেখাই দিয়ে আছো। তো চাই ইয়াতে স্টেপ টু এপ্লাই অনলাইন, তো আপনার স্টেপ টু এপ্লাই অনলাইনত আপনার ক্লিক করব। তো ক্লিক করার পিছত এনেকুৱাকে আহিছো, এপ্লিকেশন স্টেটাসটো আপনাদের চাব পাৰিব। আর যদি আপনার ভুল হয়ে আছে তাহলে আপনি চাই ইয়াতে এপ্লাই যদি আছে এপ্লাই বাটনত আপনার ক্লিক করব। তো এপ্লাই বাটনত ক্লিক করার পিছত আপনার চাই ইয়াতে আপনার রেজিস্ট্রেশন নম্বরটি ইয়াতে দিব লাগবে। তো রেজিস্ট্রেশন নম্বরটি দিয়ে দিব, দিয়ে আসো সার্কেলটো আপনি ইয়াতে সিলেক্ট করে লোক, আপনার স্টেটটো ইয়াতে সিলেক্ট করে লই লব। লওয়ার পিছত সাবমিট বাটনত ক্লিক করে দিব। আপনার রেজিস্ট্রেশন নম্বরটা আপনার যেটা আপনি আবেদন করেছিল, আবেদন করার পিছত আপনার যেটা অ্যাপ্লিকেশন ফর্ম, এই অ্যাপ্লিকেশন ফর্মখানত আপনার উপর দিয়ে আছে অ্যাপ্লিকেশন নম্বর আর আপনার মোবাইলের মেসেজতো আপনাকে যাব আর আপনার জিমেলতো আপনাকে গৈছে। তো মানে সেই তারপর লই আপনাদের ইয়াতে রেজিস্ট্রেশন নম্বরটা দিব, দি কিনে আপনার সার্কেলটো দিয়ে আপনাকে সাবমিট বাটনত ক্লিক করে দিব। যদি আপনার রেজিস্ট্রেশন নম্বরটো যদি আপনি পাওয়া নাই, যদি আপনাকে নতুনকে আপনার লোক বিচারে, তো আপনার কেনে লোক সেই আমি আপনার দেখাই দিয়ে আছো। তো ফরগেট করে আপনাকে রেজিস্ট্রেশন নম্বরটা লোক পাব। তো যদি আপনার হেরাই গেছে বা আপনাকে পাহরি গেছে, তাহলে আপনার রেজিস্ট্রেশন নম্বরটা কেনে আপনাকে উলিয়ে লব। তো চাই ইয়াতে স্টেপ ওয়ান রেজিস্ট্রেশন, তো আপনার স্টেপ ওয়ান রেজিস্ট্রেশনত ক্লিক করব। তো ক্লিক করার পিছনে 2টা অপশন পাব, রেজিস্ট্রেশন আর ফরগেট রেজিস্ট্রেশন। তো আপনাকে ফরগেট রেজিস্ট্রেশনত ক্লিক করে দিব। তো ফরগেট রেজিস্ট্রেশনত ক্লিক করে অল্প সময় ওয়েট করব, পেজটো ইয়াতে লোডিং হয়ে আছে। তো সব এনেকুৱাকে আপনার আহিব পারে, যদি এনেকুৱাকে আহে তো আপনার সাথে একটা লিঙ্ক দিয়া আছে, সেই লিঙ্কত আপনাকে ক্লিক করব। তো ক্লিক করার পিছত আকৌ এবার ইয়াতে রেজিস্ট্রেশনত ক্লিক করব। ক্লিক করার পিছত ফরগেট রেজিস্ট্রেশনত ক্লিক করব। যদি আকৌ এবার এনেকুৱাকে আহে তেতিয়া আপনাকে রিফ্রেশ করব। তো যেতিয়া আপনাকে রিফ্রেশ করব আপনার পেজটো আহি যাব। তো বর্তমান কিন্তু অলপ প্রবলেম হয়ে আছে, এইটো অন হওয়াতে আপনার এইটো পেজটো ওপেন হওয়াতে অল্প সময় ওয়েট করব আর একটু প্রবলেম হয়ে আছে বর্তমান। তো আপনার সাথে এনেকুৱাকে আহি যাব, রিফ্রেশ করব। রিফ্রেশ করার পিছত আপনার সাথে এনেকুৱাকে আহি যাব। এতিয়া আপনাকে মোবাইল নম্বরটি ইয়াতে দিব, যেটা আপনার রেজিস্ট্রেশন করেছিল। তো রেজিস্ট্রেশন করার সময় যেটা মোবাইল নম্বর দিয়েছে সেই মোবাইল নম্বরটা আপনি ইয়াতে দিয়ে দিব। দিয়ার পিছত আপনার সাবমিট বাটনত ক্লিক করব। তো সাবমিট বাটনত ক্লিক করার পিছত আপনার মোবাইলে একটা ওটিপি আসবে, সেই ওটিপিটি দিয়ে আপনি সাবমিট বাটনত ক্লিক করে দিব। ক্লিক করার লগালগ আপনার মোবাইলের মেসেজত আহি যাব রেজিস্ট্রেশন নম্বরটো। তো রেজিস্ট্রেশন নম্বরটো পাওয়ার পিছত এতিয়া আপনাকে এডিট কেনেকৈ করব। তো এডিট করবলে হলে চাই ইয়াতে ইয়াতে বেগ আহিব, বেগ আহি এতিয়া আপনাকে এপ্লাই অনলাইনত আপনাকে ক্লিক করব। ক্লিক করার পিছত ইয়াতে এপ্লাইড যেটা আছে, প্রথম যেটা আছে এপ্লাইড আপনাকে ক্লিক করব। তো এপ্লাইড ক্লিক করার পিছত চাই এনেকুৱাকে আহি যাব। এতিয়া আপনি চাই ইয়াতে প্রথমতে রেজিস্ট্রেশন নম্বর দিব, দিয়ার পিছত সার্কেলটো সিলেক্ট করে সাবমিট বাটনত ক্লিক করে দিব। তো মই রেজিস্ট্রেশন নম্বরটি ইয়াতে দিয়ে দিছো। তো চাই ইয়াতে মই রেজিস্ট্রেশন নম্বরটো দিয়ে দিছো, এতিয়া আপনি সার্কেলটো সিলেক্ট করে লৈছো, এতিয়া আপনি সাবমিট বাটনত ক্লিক করে দিব।
তো সাবমিট বাটনত ক্লিক কৰাৰ লগে আপোনাৰ মোবাইলত এটা OTP আহিব, সেই OTPটো আপোনাক ইয়াতে দিব লাগিব। তো চাই ইয়াতে OTPটো দিব লাগিব, OTPটো আহি গৈছে। এতিয়া আপোনাক ইয়াতে OTPটো দি দিব, দিয়াৰ পিছত আপোনাক কেপচাটো ফিল কৰিব। তো কেপচাটো ফিল কৰি আপোনালোকে নেক্সট বাটনত ক্লিক কৰি দিব। তো মোৰ সকলো অ'কে হৈ আছে, তো মই এইটো আপোনাক দেখাই নিদিওঁ। তো আপোনাৰ যদি ভুল হৈ আছে, আপোনাৰ চাইতে এপ্লিকেশ্যন ফৰ্ম আহিব। তো এপ্লিকেশ্যন ফৰ্ম অহাৰ পিছত আপোনালোকে তাতে আপোনাৰ যিটো ভুল আছে, আপোনাৰ যোনটোৱে ভুল নহওক, আপোনাৰ যদি ডেট অফ বাৰ্থ ভুল আছে, তো ডেট অফ বাৰ্থটো কাৰেক্ট কৰি ল'ব। আপোনাৰ নাম যদি ভুল হৈ আছে, নামটো কাৰেক্ট কৰি ল'ব। আৰু আপোনাৰ দেউতাৰ নাম যদি ভুল হৈ আছে, দেউতাৰ নামটো কাৰেক্ট কৰি ল'ব পাৰিব, মাকৰ নামটো কাৰেক্ট কৰি ল'ব পাৰিব। তো আপোনালোকে প্ৰথমতে চাই ল'ব যে আপোনাৰ সকলো অ'কে হৈ আছেনে নাই, আপোনাৰ ডকুমেণ্টছত মিলাই ল'ব। যদি আপোনাৰ সকলো অ'কে হৈ আছে, তো আপোনাক ইয়াতে একো কৰিব নালাগে। তো যিসকলৰ ভুল হৈ আছে, তো আপোনাক ইয়াতে এডিট কৰিব পাৰিব। তো এইটো আজিৰ পৰা আৰম্ভ হৈ গ'ল, 19 তাৰিখৰ লাষ্ট ডেট, তো আপোনাক ইয়াতে কৰি ল'ব পাৰিব। তো আজিৰ ভিডিঅ'ত ইমানেই। তো আশা কৰোঁ ভিডিঅ'টো ভাল লাগিছে। যদি ভিডিঅ'টো ভাল লাগি থাকে, তেনেহ'লে এটা লাইক কৰিব। আৰু যদি মোৰ চেনেলত নতুন হৈ আছে, তেনেহ'লে প্লিজ চেনেলটো ছাবস্ক্ৰাইব কৰিব আৰু কাষত থকা বেল আইকনটো অন কৰি দিব। আৰু এইটো ভিডিঅ' আপোনাৰ বন্ধু বান্ধৱীসকলৰ ওচৰত, হোৱাটছআপত, ফেচবুকত যিমান পাৰে আপোনালোকে শ্বেয়াৰ কৰি দিব, যাতে সকলোৱে ভিডিঅ'টো চাই যাতে এডিট কৰি ল'ব পাৰে। ধন্যবাদ।